তো বন্ধুরা, আজকে আমি আমি আপনাদেরকে বিশ্বের ভয়ঙ্কর চারটি ব্রিজ সম্পর্কে বলবো, যার উপর দিয়ে আপনি কখনই হেঁটে যেতে বা সেটারই পারাপার করতে আপনারা কিন্তু ইচ্ছা হবেন না, যদি আপনি অ্যাডভেঞ্চারের ব্যক্তি হয়ে থাকেন। তাহলে আশা করি আপনি এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। তিতলি টিপ ওয়াক, একে 3,000 উচ্চতায় বানানো হয়েছে, যা আপনার পাকে সামনের দিকে এগোতে দেবে না। কেন, এর উচ্চতা এতই বেশি যে আপনি যদি এটা দেখেন তাহলে আপনার পা দুটো কাঁপতে থাকবে। এটিকে 1913 সালে ওপেন করা হয়েছিল, তার এটিকে বানানো হয়েছিল। একে বানাতে কিন্তু অনেক বছর লেগে গেছে, কেন এর সঠিক উচ্চতা এবং লেন্থ স্ট্রেন সব সঠিক না হলে এই ব্রিজটি কিন্তু যখন তখন পড়ে যেতে পারত। কিন্তু বলা গেলে কিন্তু এটা ওয়ার্ল্ডের সবথেকে ডেঞ্জারাস ব্রিজ। এই ফেডির ব্রিজ, ইউক্রেনে অবস্থিত এই ব্রিজ যে কোনো মানুষকে ভয় পেতে বাধ্য করবে, যা মাটি থেকে 1200 মিটার থেকেও বেশি উঁচুতে কিন্তু এটি অবস্থিত। এই উচ্চতা দেখে সাহসী লোকরা এর সামনে আসতে চায় না, তার পালিয়ে যায়। সবচেয়ে বেশি ভয় লাগে যখন এই ব্রিজটি একেবারে মাঝখানে এসে দাঁড়ানো যায়, তখন ভয়ের আর কোনো সীমা থাকে না। হুশিয়ানি হ্যাঙ্গিং ব্রিজ, একে ওয়ার্ল্ডের সবচেয়ে ভয়ানক ব্রিজ বলে থাকা হয়, যা পাকিস্তানে অবস্থিত। এটাকে বানা হয়েছিল একটি নদী পারাপারের জন্য। আগে একটা পুল বানানো হয়েছিল এই নদীর উপর, কিন্তু সেটি নদীর স্রোতের কারণে ডুবে যায় বা সেটি ধ্বংস হয়ে যায়। কিন্তু বলতে গেলে কিন্তু এটা ওয়ার্ল্ড এক্সট্রিম ব্রিজ বলা যেতে পারে। কারিকে রেডে, এই পুলটি স্মল আইল্যান্ডে বানানো হয়েছে, বা বলতে গেলে ছোটো একটি আইল্যান্ডে বানানো হয়েছে, যা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে পারাপারের জন্য একমাত্রই একটি রাস্তা বলা যেতে পারে। যারা সাহসী ব্যক্তি নাও তারা বাধ্য হয়ে কিন্তু এই ব্রিজটি পারাপার করে, কেন এছাড়া কোনো বিকল্প রাস্তা নেই যে এই পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়া। অনেক অ্যাডভেঞ্চারের ব্যক্তি এর কিন্তু দর্শন দেখতে আসে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করুন। আরেকটি কথা বলছি যে এই চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব করেন, তাহলে আমি কিন্তু আরও সুন্দর রকম ডেঞ্জারাস ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করব, অর্থাৎ আপনাদেরকে এন্টারটেইন করার জন্য সুন্দর সুন্দর ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করব। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন।